হ্যালো ফ্রেন্ড, তোমাদের সাথে আমি কিছু কথা বলতে চাই। তো কথাটা হচ্ছে এই যে তোমরা আমার পরিবারে আসছো, আমাকে গিফট দিচ্ছ, আমার সাথে বন্ধুত্ব করছো, আবার আমি পরের দিন দেখছি সেখানে গিফট উঠিয়ে নিচ্ছ, নিয়েছো, গিফট রিটার্ন নিয়ে যাচ্ছ, প্লাস আবার বন্ধুত্ব হাতও ছেড়ে দিচ্ছ। তো এটা কেন করছো? এই যে তোমরা আমাকে গিফট দিচ্ছ, আমি গিফট অ্যাকসেপ্ট করছি তোমাদের ফ্রেন্ড মনে করে, তো তারপরে তোমাদেরকেও আমি গিয়ে গিফট দিয়ে আসছি, তোমাদের পরিবারে গিয়ে তোমাদের ভিডিও ফুল ওয়াচ করে, তারপরে তোমাদেরকে লাইক কমেন্ট দিয়ে তোমাদেরকেও আমি গিফট দিয়ে আসি। তো তোমরাও সেটা আমার সাথে করছো, বাট পরে যেই দেখছো আমার গিফটটা পেয়ে যাচ্ছ, পরের দিন তোমরা আবার সেটাকে রিটার্ন নিয়ে যাচ্ছ। এটা কেন করছো? এটা তো ঠিক করছো না। দেখো, আমি কি তোমরাই কি, আমরা এখন একটা ছোট্ট ইউটিউবের ইউজার, তো এখানে যদি আমরা একে অপরকে হাত ধরে চলি তবেই আমরা কিন্তু এগোতে পারবো। সেখানে যদি একে অপরের হাত না ধরে, হাত ধরে আবার হাতটা ছেড়ে দিয়ে যদি চলে যাই, এতে কি কার কি হবে বলো না? আমার কিছু হবে না, তোমাদেরও কিছু হবে, কেউরই এগোতে পারবো না কেউই। তো প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা হাত বাড়িয়ে বন্ধুত্ব করছো আর বন্ধুত্বর আবার হাত ছেড়ে চলে যাচ্ছ, এরকম করলে তাহলে তোমরা আমার সাথে বন্ধুত্ব করতে এসো না। যারা বন্ধুত্বের মূল্য দিতে পারবে তারাই একমাত্র এসো, এটুকুই আমার তোমাদের কাছে বলার ছিল। কি করব বলো, ঘুম থেকে উঠেই যদি দেখি ডেলি 5টা 4টে 6টা এরকম করে যদি সাবস্ক্রাইব কমে যায়, তো কি বলো তো, মনের দিক দিয়ে সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায় যে কি রে বাবা, আমি এদের সাথে, এরা গিফট দিচ্ছে আবার গিফট নিয়ে যাচ্ছে, অথচ এদের পরিবারে গিয়ে আমি গিফট দিয়ে বন্ধুত্ব করছি, কই আমি তো তোমাদের সাথে এরকম করছি না বলো? এটা তো ঠিক করছো না। না, সবাই মিলেমিশে থাকলে দেখবে এর চেয়ে বড়ো আনন্দ কিচ্ছু নেই। এইটুকুই তোমাদের কাছে আমার বলার ছিল বন্ধু। কী করবো বলো, ঘুম থেকে উঠে ডেলি যদি দেখি 4টে 5টা 6টা এরকম করে যদি গিফট কমে যায়, তাহলে মনের দিক দিয়ে সত্যি খুব ভেঙে যায়। তো আমি তো এরকম ভাবি, আমি যে আমি তো এরকম কারোর সাথে এরকম করছি না, বাট আমার সাথে কেন এরকম হচ্ছে? জানি এরকম অনেক দিদি ভাইরা, তোমরাও বলছো যে তোমাদেরও এরকম গিফট কমে যাচ্ছে, এটা তো ঠিক না বলো? সবাই একসাথে দেখো, মিলেমিশে একসাথে চ্যানেলটা শুরু করো, দেখবে এর চেয়ে বড়ো আনন্দ কিচ্ছু নেই।